আজকে আমি আপনাদের সাথে দুই তিনটি ফটোশপ প্লাগইনের কথা শেয়ার করতে চাই, যেগুলো আমি প্রতিদিন ইউজ করি এবং আপনি যদি ইউজ করেন তাহলে আপনি অনেক উপকার পাবেন। তো ফটোশপ প্লাগইন তো অনেক রকমই রয়েছে, তবে যারা পোর্ট্রেট রিটাচ করেন, খুব দ্রুত পোর্ট্রেট রিটাচ করার জন্য যে ধরনের প্লাগইন প্রয়োজন, বাজারে অনেক ধরনের প্লাগইন রয়েছে, তবে এই কয়টি প্লাগইন আমার খুবই বেস্ট মনে হয়েছে। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি নর্মাল ডুপ্লিকেট লেয়ার নেবেন, সেটা কন্ট্রোল জে। এরপর ফিল্টারে গিয়ে আমি প্রথম প্লাগইনটি ইউজ করব। আমি যে প্লাগইনটির কথা বলছি সেটা হচ্ছে রিটাচ ফর মি, এই প্লাগইনটি। এই প্লাগইনটি আপনি ইউজ করলে খুব সহজে, খুব দ্রুত আপনি স্কিনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো রিমুভ করতে পারবেন। তো প্রথম যে প্লাগইনটা ইউজ করব, আপনি নাম দেখেই বুঝতে পারছেন, এটা হিল, স্কিন টোন, টিথ হোয়াইটনিং, আই ভেসেল এবং হচ্ছে ডজবান। তো আমি প্রথম যেটি ইউজ করি সেটা হচ্ছে হিলের জন্য ইউজ করি। তো নর্মালি ফটোশপে যদি আমি স্কিনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো রিসলভ করতে চাই তাহলে আমার অনেক সময় লাগে, কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে আমি খুব দ্রুত সেই প্রবলেমগুলো রিসলভ করতে পারি। আপনারা এখনই বিফোর আফটার দেখতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আফটার এবং এটার বিফোরটা দেখাতে চাই। সো আমি যদি একটু এখানে যাই, আপনারা এই স্কিনটাতে দেখেন, স্কিনে প্রচুর পরিমাণ স্কিন যে ব্রাউনগুলো রয়েছে, স্কিন যে প্রবলেমগুলো রয়েছে, ডিফেক্টগুলো রয়েছে, সেগুলো অটোমেটিক সে রিমুভ করে নিয়েছে এবং এত ভালোভাবে করেছে এটা চিন্তার বাইরে। এবার এখানে এখানে যদি একটু খেয়াল করেন তাহলে এখানে অনেকগুলো ব্রাউন রয়েছে যেগুলো আমাকে ম্যানুয়ালি যদি আমি ফটোশপের টুল দিয়ে করতাম তাহলে অনেক সময় লাগতো এই ব্রাউনগুলো রিমুভ করতে, এবং অনেক সময় হয়তো আমি এত সূক্ষ্মভাবে ফাইন্ড আউটও করতে পারতাম না। কিন্তু দেখেন আপনি এই সফটওয়্যারটা দিয়ে খুব দ্রুতই এই কাজটি করা গেছে, এবং আপনি যদি শুধু অ্যাপ্লাই দেন আপনার এই কাজটি ডান। ফটোশপে এই কাজটি করতে আমার হয়তো 5 মিনিট সময় লাগতো, বাট এই কাজটি এখানে করতে আমার খুব কম সময় লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি যেটা করতে ইউজ করি সেটা হচ্ছে রিটাচ মি ডজবান। এই এই প্লাগইনটি ইউজ করি কারণ হচ্ছে আপনারা এটাতে আপনি রেডিমেড কিছু এফেক্ট পাবেন, আপনি অটো সিলেক্ট করতে পারেন, এখানে পোর্ট্রেট সিলেক্ট করতে পারেন, হাফ বডি সিলেক্ট করতে পারেন, যে কোনো সিলেক্ট করতে পারেন, তবে আমি অটোই সবসময় প্রেফার করি কারণ যেহেতু এগুলো এই সফটওয়্যারগুলো সবসময় এআই রিলেটেড, সো আমি সবসময় সফটওয়্যারের বুদ্ধিমত্তার উপরই নির্ভর করি। এবং আরেকটা যেটা আপনি কাজ করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন এটা ব্লেন্ড এবং হচ্ছে ওয়ার্মথ, আপনি চাইলে ওয়ার্মথ বাড়াতে পারেন, আপনি চাইলে ব্লেন্ড অপশন বাড়াতে পারেন। ব্লেন্ড যদি আপনি যত বাড়াবেন আপনার ইফেক্টটা তত বেশি হবে, আপনি ব্লেন্ড যত কমাবেন তত ইফেক্টটা কম হবে। তারপর একটু যদি বিফোর আফটার দেখেন, এটা এটা 0% এবং দেখতে পাচ্ছেন স্কিনের যে সফটনেস যেটা দরকার ছিল, মানে আমরা ফ্রিকোয়েন্সি সেপারেশন করে যে সফটনেসটা আনি স্কিন টোনের পারফেক্ট রেখে, সেটি একদম 100% হয়েছে, যেটি আসলে খুবই অবিশ্বাস্য আমার কাছে মনে হয়। মানে এই সফটওয়্যারটি এত দ্রুত এই কাজটি করতে পারে, ফ্রিকোয়েন্সি সেপারেশনের কাজটি করতে পারে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে ডজবান এবং স্কিন সফটেন করা এই কাজটি অসম্ভব ভালোভাবে করতে পারে। এবং আপনি যদি ব্লেন্ডিং আপনার মনে হয় না বেশি হয়ে গেছে, আপনি সেটা ব্লেন্ড দিয়ে কমাতে বাড়াতে পারেন। তো আমার কাছে এই ছবিটার জন্য এটা পারফেক্ট মনে হচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন পারফেক্টলি ডান এবং আই এম হ্যাপি উইথ দি রেজাল্ট। এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে, আমি যদি একটু বিফোর আফটার দেখাই, এটা হচ্ছে আমার বিফোর, এই ছবিটার এটা হচ্ছে আফটার, এবং এটি হচ্ছে এই এই পুরো কাজটি আমি করতে পেরেছি মাত্র 2টা ক্লিকে, 2টা হচ্ছে প্লাগইন রান করে। তো সেক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই, এই সেম ছবিটার আরেকটা ছবির আমি এক্সাম্পল দেখাতে চাই। সো আমি আমি কিছু সিগনেচার ফটো থেকে, সিগনেচার এডিট থেকে কিছু র ফটো ডাউনলোড করেছি যেটা ফ্রি, আমি ওদেরকে ক্রেডিট দিতে চাই। আপনিও চাইলে সিগনেচার এডিট থেকে ডাউনলোড করে নিতে পারেন এই ছবিগুলো এবং এডিট করতে পারেন। এই ছবিটার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু দাগ রয়েছে, এটা অনেক সময় কিছু কিছু এডিটর মনে করে হচ্ছে এটা না থাকবে, এটা ইচ্ছা করে ওখানে রাখে, আবার কিছু কিছু এডিটর মনে করে না আমি এটা ডিলিট করে দিতে চাই। তো প্রথমে আমি যে সফটওয়্যারটা প্লাগইনটা ইউজ করবো সেটা হচ্ছে রিটাচ ফর মি হিল। মনে রাখবেন রিটাচ ফর মি হিল এটা ইউজ করতে খুব বেশি সময় লাগে না, হাই রেজলিউশনে দেওয়া আছে, এখন জাস্ট এই এফেক্টটা পড়বে। তো এখানে এই এই ক্ষেত্রেও কিন্তু কিছু সেন্সিটিভিটির ব্যাপার রয়েছে, আপনি যদি এখানে দেখেন এই যে কতটুকু সেন্সিটিভ হবে এবং কতটুকু সেন্সিটিভনেস কমবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় সে কাজ করছে। আমি যদি খালি চোখে দেখতাম তাহলে হয়তো এতগুলো স্পট আমি খুঁজে পেতাম না, তা আমি এটুকু দেখতে চাই। এবং দেখেন খুবই পারফেক্টলি সে কাজটি করেছে, আমি যদি বিফোর আফটার দেখি, বিফোর আফটার এবং পারফেক্টলি ডান, আমি অ্যাপ্লাই দিতে পারি। এরপর হচ্ছে যে কাজটি করব সেটা হচ্ছে কিছু কিছু জায়গা সে মিস করেছে,
আপনি চাইলে সেকেন্ড টাইম সেই সফটওয়্যারটি দিতে পারেন, তবে আমি সে এই অংশটুকু ঠিক করার জন্য হয়তো ফটোশপের এই টুলটা ইউজ করবো। মোটা দাগে যে বিষয়গুলো সলভ করার দরকার ছিল সেটা এই সফটওয়্যারটা সলভ করে দিয়েছে। এবং সেকেন্ড যে আমি সফটওয়্যারটা প্লাগিনটি ইউজ করবো সেটা হচ্ছে আপনার ডজবান। আপনারা আগে দেখেছেন ডজবান কী কাজ করে, এবং ডজবান যখন আপনি ইউজ করবেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা খুব কম সময় নেয়, এবং আপনি আগের বার যে সেটিংটাতে ইউজ করেছেন সে সেটিংটা সে মনে রাখে এবং সেটাই ইমপ্লিমেন্ট করে। তো দেখি কী রেজাল্ট আমাদের দেয়, এবং পারফেক্টলি ডান, বিউটিফুল বিউটিফুল। আপনি যদি একটু দেখেন আপনি দেখতে পাচ্ছেন কী ধরনের পরিবর্তন হয়েছে। আমি যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন, বিউটিফুল। আমি চাইলে আর একটু বেন বাড়াতে পারি কারণ এই ছবিটা শার্পনেস অনেক বেশি। বিউটিফুল বিউটিফুলি ডান, এবং স্কিন টোনটা একদম পারফেক্ট রেখেছে, স্কিন টেক্সচারগুলো পারফেক্ট রেখেছে, কোনো ধরনের কোনো পরিবর্তন করেনি। আপনি যদি বিফোর আফটার দেখেন এই ছবিটার, দেখতে পাচ্ছেন বিফোর আফটার বিফোর আফটার বিফোর আফটার, বিউটিফুল বিউটিফুল এডিট। তো আপনারা যারা, এটা তো আমি আবার দেখাতে চাই, বিফোর আফটার বিফোর আফটার। তো আপনি যদি মনে করেন কোনো কোনো ছবিতে যে আমি আরও একবার প্লাগিনটি ইউজ করতে চাই, তখন আপনি সেম কাজ আবার করতে পারেন, একটা ডুপ্লিকেট লেয়ার নেবেন এবং আবার চাইলে এই প্লাগিনটা ইউজ করতে পারেন। মানে একটা প্লাগিনের যত পার্সেন্ট সে ইউজ করেছে এরপর চাইলে আপনি আবার নতুন করে দিয়ে এর চেয়ে ডাবল অপশন ইউজ করতে পারেন। সো এখন আমি একটা ওই যতটুকু আগে ইউজ করেছি সেটার উপরে আবার প্লাগিনের এফেক্টটা দিচ্ছি, দেখা যাক সে কী করে এবার। আপনারা দেখতে পাচ্ছেন বিফোর আফটার বিফোর আফটার, সে দেখেন আগের চেয়ে আরও একটু বেশি কাজ করেছে, এবং পুরো ডজ বার্নের ক্ষেত্রে বিউটিফুল এফেক্ট, বিউটিফুল। আমি যদি অ্যাপ্লাই দিই, আপনি চাইলে কিন্তু ওখানকার যে সেন্সিবিলিটি সেটা এখানেও কমাতে পারেন, যেটা যেটা আমি করতে পারি। তাহলে দেখেন বিফোর আফটার, এটা হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম। সো আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, সো সেটা আমি কমাতে চাই। আমি অপোজিটের এই জায়গাটাই আমি কমিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমি আমি কতটুকু এফেক্ট পরবর্তীতে পড়বে সেটা আমি কন্ট্রোল করতে পারি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে দুটি সফটওয়্যার দিয়ে ইউজ করলে আপনি যারা এডিট করেন খুব কম সময়ে ফ্রিকোয়েন্সি সেপারেশনের মতো এফেক্ট চান, তারা এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, সফটওয়্যারটি হচ্ছে ইউজ করলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে স্কিন টোন থেকে শুরু করে সব কানেক্ট করতে পারেন। তারপর আমরা পরবর্তী যে প্লাগিনগুলো রয়েছে সেটা সেগুলো ইউজ করে দেখি। সো আমরা ডজবান ইউজ করেছি, হিল ইউজ করেছি, আমরা এখন আই ভেসেলটি ইউজ করবো, দেখি সেটা কি করে। এক্ষেত্রে এটা একটু সময় নিচ্ছে, আমি কিন্তু রিয়েল টাইম আপনাদের টাইমিংটা দেখাচ্ছি কোনটা কত সময় নেয়। আমি কোনোভাবেই আমার ভিডিওটা স্পিড আপ করে নাই যে যেটার জন্য আপনি বুঝতে পারবেন না, আসলে এটা অনেক সময় নিচ্ছে, আমি কেটুকুটা আপনাদের দেখাচ্ছি, ব্যাপারটা তেমনই না। আপনি যা দেখতে পাচ্ছেন একদম রিয়েল টাইম দেখতে পাচ্ছেন কতটুকু সময় নেয়। দেখা যাচ্ছে যে এই আই ভেসেলটা একটু বেশি সময় নিচ্ছে। আপনার এখানে হচ্ছে যিনি এটার ক্রিয়েটর ওলেক সারানো, সে তার নাম দেখতে পাচ্ছেন, রাইট, পারফেক্ট। আপনি এখন যদি আমরা বিফোর আফটার দেখি, বিফোর আফটার বিফোর আফটার, এটা 100% ব্লেন্ড বিফোর আফটার। একটু যদি খেয়াল করেন তাহলে স্কিনের যে টোন সেই জায়গায় সে কাজ করেছে, এবং যেটা মূল বিষয় যেটা কাজ করেছে আসলে সেটা হচ্ছে এই জায়গাটায়। আপনারা যদি চোখের মধ্যে একটু খেয়াল করেন, চোখের মধ্যে যে রগগুলো রয়েছিল ভেসেলগুলো রয়েছিল সেইগুলো সে রিমুভ করেছে, এবং সেটা করতে গিয়ে সে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো সে কাজ করেছে। আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটা আমি চাইলে মাস্ক হিসেবে দিতে পারি, অথবা আমি অ্যাড করতে পারি। এখানে আমি যদি না করি সেটা হচ্ছে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে আমি একটা মাস্ক হিসেবে এখানে নিতে পারি, এবং যদি বিফোর আফটার দেখি এইটি কাজ করছে না, কারণ হচ্ছে আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি না। আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, আমি সেম কাজটা করতে পারি। যাই হোক, চোখের এই অংশটুকু আমরা দেখলাম কি করে। পরবর্তী আরেকটা হচ্ছে স্কিন টোনটা দেখি, হাই রেজলিউশন অবশ্যই, যেহেতু আমি
র ছবি ইউজ করছি এবং বড় সাইজের ছবি ইউজ করছি। হাই রেজলিউশন ইউজ না করলে কিছুটা স্পিড আপ হয়, বাট বর্তমান সময়ে যে হাই কনফিগারেশন পিসিগুলো রয়েছে তার জন্য হাই রেজলিউশনটা ইউজ করে আমার মনে হয় বেটার। রাইট, পারফেক্ট। এখন দেখেন স্কিন টোনের ক্ষেত্রে কিছু চেঞ্জ এসছে, আপনারা একদম স্পেসিফিকলি বুঝতে পারছেন এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর। স্কিনে যে ইয়েলো টোনগুলো রয়েছে আপনি যদি একটু খেয়াল করেন, এই জায়গাটাতে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এখানে একটু খেয়াল করেন যে চোখের নিচে যে ইয়েলো টোনটা রয়েছে সেটা সে পারফেক্টলি রিমুভ করেছে এবং স্কিন টোনটা একটা ইউনিফাইড টোন সে দিয়েছে। আমি সেটা চাইলে ব্লেন্ড দিয়ে কমাতে পারতে পারি, এবং আপনি যদি একটু খেয়াল করেন এইখানে ইয়েলো যে পার্টটুকু ছিল সেটুকু সে ব্লেন্ড করে নিয়েছে। এবং আমরা যারা খুবই প্রিসাইসলি এডিটিংয়ে কাজ করি, কালার নিয়ে অনেক চিন্তা করি, তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আসলে, কারণ কালারটা পারফেক্ট হওয়া চাই। কালারটা পারফেক্ট না হলে আসলে আপনার যদি মনিটর কালার পারফেক্ট না হয় ক্লায়েন্ট এই ছবিটা নিতে চায় না। আমি যদি আবার একটু বিফোর আফটার দেখাই, বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার, ছবিতে যে স্কিনে যে ইয়েলো টোনটা ছিল সেটা সে রিমুভ করেছে, বিফোর আফটার। এটা দেখার জন্য আসলে আমি জানি না কতটুকু মনিটর আপনারা দেখতে পাচ্ছেন, বাট এটা যদি আপনি এখানে একটু দেখেন পারফেক্টলি আপনি এটা ইউজ করে দেখেন তাহলে এটার পারফেক্ট পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। সো আশা করি এই প্লাগইনটার যে রেসপন্স এবং যে কোয়ালিটি এবং এটা যে কী করতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি, এবং আশা করছি আপনারা এই প্লাগইনটি ইউজ করবেন এবং ভালো মতো। আমি কোনোভাবে এটাতে পেড না, আমি যেহেতু এই সফটওয়্যারটি সবসময় ইউজ করি এবং আমার সবসময় ভালো লাগে, আমার খুবই ভালো লাগার একটা সফটওয়্যার, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা যারা অবশ্যই এটা ইউজ করতে ইচ্ছুক একবার ট্রাই করে দেখবেন, আশা করি নিজেই আশ্চর্য হয়ে যাবেন এই সফটওয়যারের কাজ, এবং এটার ফিউচার আপডেট আসলে কী হবে আমি সেটা এখনও আসলে চিন্তা করতে পারছি না। ধন্যবাদ সবাইকে, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, ভালো থাকবেন।